हाई डियर स्टूडेंट वेलकम टू माई चैनल EM एडुकेशन। आज के तुम्हारे सामने आलोचना करब रवीन्द्रनाथ ठाकुर उपन्यासगुली सम्पर्के और आसन्न माद्रासा सार्विस कमिशनर परीक्षा के लक्ष्य रेखे। रवीन्द्रनाथ ठाकुर उपन्यासगुली सम्पर्के आलोचना करार आगे तुम्हारे बोली जो उपन्यासगुली मने रखार चेये तुम्हारा जो सालगुलो के आगे मने रखो और जो क्रम अनुयायी ताहले तुम्हारे बेशी सुविधा होबे। आगे सालगुलो के क्रम अनुयायी मने रखो 1877, 84, 87, 1903, 1906, 1912, 1916, 19, 29, 29, 33, 34, 34 एভাবে মনে রাখলে সমস্ত সাল মনে রাখবে। চলো তাহলে দেরি না করে আমরা উপন্যাস সম্পর্কে আলোচনা করি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম উপন্যাস করুণা, যেটি 1877-78 সালে ভারতী পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এটি তার প্রথম উপন্যাস। এরপরে তিনি লেখেন রাজস্বী, 1884 সালে প্রকাশিত হয়। তারপর তিনি লেখেন 1887 সালে বউ ঠাকুরানীর হাট, এটি বালক পত্রিকা প্রকাশিত হয়েছিল। অর্থাৎ আগে রাজস্বী উপন্যাসটি লেখা হয়, পরে বউ ঠাকুরানীর হাট লেখা হয়। সেজন্য মনে রাখার জন্য তোমরা আগে রাজা পরে বউ এই হিসেবেও মনে রাখতে পারো। এরপরে মাঝখানে তিনি কয়েক বছর গ্যাপ দিয়ে লিখলেন 1903 সালে এসে চোখের বালি। এই চোখের বালি বাংলা সাহিত্যের এবং অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস, যেখানে মনের চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। এখানকার প্রধান চরিত্র হলো আশা, মহেন্দ্র, বিনোদিনী, বিহারী এবং এর উপর সিনেমা হয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন প্রসেনজিত, ঐশ্বর্য রায়, টোটাই রায়চৌধুরী প্রমুখ। এর 3 বছর পরে তিনি লিখলেন 1906 সালে নৌকাডুবি। তার 4 বছর পরে এসে লিখলেন তিনি গোরা। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বৃহত্তর উপন্যাস এবং এখানে স্বদেশ ভাবনামূলক আলোচনা রয়েছে। এখানকার প্রধান চরিত্র হলো গোরা। এরপরে আমরা দেখলাম 1916 সালে তিনি লিখলেন চতুরঙ্গ উপন্যাস, অর্থাৎ 4টা অঙ্গ বলা যায়। এটি শেষ সাধু ভাষায় লেখা উপন্যাস। এখানকার প্রধান চরিত্রগুলো হলো শশী, জটামশায়, দামিনী প্রমুখ। এরপরে তিনি ওই বছরেই লিখলেন আরেকটি উপন্যাস, যেটি ঘরে বাইরে নামে প্রকাশিত হয়েছিল। মনে রাখবে যে ঘরে বাইরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম চলিত ভাষায় লেখা উপন্যাস। এটাকে মনে রাখার জন্য কি করতে হবে, ঘরে চলো, ঘরে মানে ঘরে, বাইরে চলো মানে চলিত লেখা। এখানকার চরিত্র হলো নিখিলেশ, সন্দীপ, বিমলা। এরপরে তিনি 1929 সালে লিখলেন শেষের কবিতা, একটি রোমান্টিক উপন্যাস। তখন রবীন্দ্রনাথের বয়স অনেক হয়ে গেছে, তথাপিও একটা সুন্দর উপন্যাস লিখেছিলেন। এই উপন্যাসটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। তাহলে শেষের কবিতা এবং গোরা দুটোই প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়, তাই মনে রাখার জন্য কি করবে, এভাবে মনে রাখবে যে গোরা শেষে প্রবাসী হয়। এরপরে 1929 খ্রিস্টাব্দে তিনি লিখলেন আরেকটি উপন্যাস যোগাজোগ। এই উপন্যাসটিও কিন্তু বিচিত্রা পত্রিকা প্রকাশিত হয়েছিল 1927-এর আশ্বিন মাস থেকে চৈত্র মাস পর্যন্ত। এই উপন্যাসটি প্রথমে নাম ছিল 3 পুরুষ, পরে সেটা নাম পরিবর্তন করে যোগাযোগ রাখা হয়। এবার এটাকে মনে রাখার জন্য কি করবে, কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল সেটাকে মনে রাখার জন্য তোমরা মনে রাখবে বিচিত্র, যোগাযোগ। আর ওখানে হলো শেষের গোড়া শেষে প্রবাসী হয়, আর এখানে হচ্ছে বিচিত্র যোগাযোগ। এরপরে তিনি যখন যোগাযোগ উপন্যাস 1929 সালে লিখলেন, এরপরে তিনি 1933 সালে এসে তিনি একটি উপন্যাস লিখলেন, সেটার নাম হচ্ছে দুই বন। এই দুই বন রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ দিকের উপন্যাসগুলির মধ্যে একটি। এটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে 2 বোন অর্থাৎ 2 যমজ বোনের আলোচনা করা হয়েছিল। এরপরে তিনি 1934 সালে লিখলেন 2 বোনেরই মতো একটি উপন্যাস মালঞ্চ। এই মালঞ্চ উপন্যাসটিও 1933 খ্রিস্টাব্দের আশ্বিন থেকে অগ্রহায়ণ সংখ্যায় বিচিত্রা পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। এক্ষেত্রে তোমরা মনে রাখতে পারো বিচিত্র মালঞ্চ। শেষ জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর 2টি পরকীয়া বিষয়ক উপন্যাস রচনা করেছিলেন। তার প্রথম উপন্যাসটি ছিল 2 বোন, 1933 খ্রিস্টাব্দে প্রকাশিত, এটি মিলনান্তক। দ্বিতীয় উপন্যাস হলো মালঞ্চ, এটি বিয়োগান্ত উপন্যাস। 1979 সালে পরিচালক পূর্ণেন্দ্র পত্রী মালঞ্চ চলচ্চিত্রায়িত করেছিলেন। এই 1934 সালে তিনি লিখলেন আরেকটি উপন্যাস, এবং যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ উপন্যাস। তার নাম কি 4 অধ্যায়। এখানকার প্রধান 2 চরিত্র এলা এবং অতি। এটি আসলে সন্ত্রাসবাদী কার্যকলাপের উপর নির্ভর করে উপন্যাসটি লেখা হয়েছিল। সন্ত্রাসবাদীদের নেতা ইন্দ্রনাথ একদিকে যেমন অতিমানবিক গুণসম্পন্ন, তেমনই অন্যদিকে অত্যন্ত নিষ্ঠুর। তার নির্দেশ অতীন্দ্র এবং এলার প্রেমের সমাপ্তি ঘটে। আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। किन्तु चैनलটিকে अवश्य सबस्क्राइब करे राखबेन जाते भविष्यते आरो विभिन्न धरनेर आलोचना পেতে পারো। সেজন্য आशा करब आगामी মাদ্রাসা সার্ভিস কমিশনে তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এবং ভালো করে প্রস্তুতি নাও। আর শেষ করার আগে আবার বলবো যে উপন্যাসগুলো মনে রাখার চেয়ে আগে সালগুলোকে মনে রাখো, তাহলে উপন্যাসগুলো মনে থাকে। কীরকম? প্রথমে 1877-78, তারপরে 1887, তারপর 84, তারপরে 87, তারপর 1903, 1906, 1916, 19, 29, 33, 34, 34।